Hello, assalamu alaikum. This is Redwan once again from Kuala Lumpur International Airport, Malaysia. আজকেও একটা স্টুডেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। রিসেন্টলি এইমাত্র মালয়েশিয়াতে আসলো পরিবার সহকারে। তো অনেকেই আমাকে বলতে চান যে আমাদের বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, বাচ্চা এবং হাজব্যান্ড সহকারে মালয়েশিয়াতে কোন ইউনিভার্সিটিতে আসা যায় বা আসা যাবে কিনা, এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন। তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকে বাচ্চা সহকারে আজকে আমাদের মাঝে যে স্টুডেন্টটি আসলো, কোথা থেকে আসলো, কোন ইউনিভার্সিটি এবং কোন প্রোগ্রামে, বিস্তারিত আলোচনা করব তাদের সাথে। চলুন তাহলে তাদের সাথে পরিচয় হয়ে নিই। ওকে, প্রথমে পরিচয় হয়ে নিই বড় ভাইয়ের সাথে, যিনি তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে আসলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ ভাই, আপনার ওয়াইফ এবং বাচ্চাকে আমরা নিয়ে আসলাম। তো শুরু থেকে এ পর্যন্ত আমাদের যে কমিটমেন্ট ছিল বা ইয়া ছিল, সেই বিষয়ে আপনার সাথে জাস্ট একটু জানতে চাচ্ছি। আপনার দেশের বাড়ি জানো কোথায়? আমার দেশের বাড়ি খুলনা বাঁকুড়াতে, আমি ঢাকায় সেটেল। ওকে, তো আপনার বাচ্চাকে যে কাছে পেলেন এবং সাথে আপনার ওয়াইফও আছে, এটা আমাদের মাধ্যমে ইউনিভার্সিটিতে আসছেন, আপনার ফিলিংসটা কেমন, কেমন লাগছে? অনেকদিন পর প্রিয়জনকে কাছে পাওয়া মানে অনেক বড় আনন্দের বিষয়, না? আনন্দের বিষয়, খুবই এক্সাইটেড। ওকে, ধন্যবাদ। কেমন আছো তুমি? তোমার নাম কি বাবু? অনেকদিন পর তার বাবাকে কাছে পাইছে, তো অনেকে একটু ই লাগতেছে আর এত ছোট বাচ্চা দীর্ঘক্ষণ আসছে। আর আপুর সাথে পরিচয় নেই। আপুর ইউনিভার্সিটিটা কোথায়? কোন ইউনিভার্সিটিতে আসছেন আপনি? ওকে, ইউনিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছেন মাস্টার্স প্রোগ্রামে, না? মাস্টার্স ইন ম্যানেজমেন্ট। ওকে, মাস্টার্স ইন এডুকেশন, স্পেশালি হলো লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। ওকে, ধন্যবাদ। জানতে পারলেন যে আপু কিন্তু ইউনিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্টে আসছে, ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপে মাস্টার্স প্রোগ্রামে। এই মুহূর্তে যারা তার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা নিয়ে আসতে চান, আসতে পারবেন। মাস্টার্স অ্যান্ড অ্যাবাভ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারের জন্য মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে কিন্তু আসতে পারবে। ওকে, তো আপনি তো আপনার বাচ্চাকে নিয়ে আসছেন একই ফ্লাইটে, তাই না? তো ভাইয়ের কাছে জানবো, তো আপনার যে শুরু থেকে আমাদের সাথে লেনদেন বা একই টি করছেন, তাই না, এ টু জেড, তা আপনার মানে কোন বিশ্বাসের কারণে আপনি আমাদের সাথে এত কিছু করলেন? বিশ্বাসতার উপরে সবকিছু, বিশ্বাসতার কারণে। আপনি আমাকে চেনেন না, আপনি আমাকে কখনো দেখেন নাই, আমি আর আমিও আপনাকে চিনি না, কখনো দেখি নাই, শুধু বিশ্বাসের কারণে অনলাইন প্ল্যাটফর্ম। তো এ পর্যন্ত যত লেনদেন করছেন বা আমাদের সাথে যে কথাগুলো হয়েছে, 100-100 মিল আছে তো, না? হ্যাঁ অবশ্যই মিল আছে, দেখেই তো। ওকে, হ্যাপি তো আমাদের সার্ভিসে? হ্যাঁ অবশ্যই। ওকে, সেক্ষেত্রে আপনারা যদি আপনার যদি ফ্রেন্ড সার্কেলও তার ওয়াইফ এবং মানে বাচ্চা কাচ্চাকে আনতে চায় আমাদের মাধ্যমে, আপনি কি সাজেস্ট করবেন? অবশ্যই আমি বলবো যে অন্য কোনো জায়গায় গিয়ে পড়তে হয়, এই লাইনে তো অনেকেই প্রতারিত হচ্ছে। ওকে, ধন্যবাদ ভাই। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জানতে পারলেন তাদের পরিচয়। ভাই কিন্তু আমার পাশেই, আমার যেহেতু মানিকগঞ্জ, ভাই ঢাকার নবীনগর সাভারের, সেক্ষেত্রে ভাইয়ের সাথে আজকে আমার প্রথম দেখা হলো, যদিও আমার পাশের এলাকার একই পাশাপাশি বাড়ি, এরপরে আজকেই প্রথম দেখা হলো। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে যোগাযোগ এবং অনলাইনে ইনফরমেশনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আসছে। আপনাদেরকে বলবো, আপনাদের ওয়াইফ অথবা আপনাদের যদি বাচ্চা কেউ ভর্তি করান, বাচ্চা যদি ভর্তি হয় এখানে স্কুলে, বাচ্চার আন্ডারেও কিন্তু মা এবং বাবাও থাকতে পারবে। সেক্ষেত্রে যদি কারো ওয়াইফ এরকম কোয়ালিফিকেশন না থাকে, অনার্স কমপ্লিট না থাকে বা ডিগ্রি কমপ্লিট না থাকে, তাহলে কিন্তু তাকে বাচ্চাকেও স্কুলে ভর্তি করে ডিপেন্ডেন্ট হিসেবে মা বাবা দুজনে থাকতে পারবেন। আর যাদের ওয়াইফ অনার্স কমপ্লিট আছে অথবা ডিগ্রি কমপ্লিট আছে, তারা কিন্তু এখানে ভালো একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে আসতে পারবে, পাশাপাশি তাদের তাদের বাচ্চা এবং হাজব্যান্ডকেও কিন্তু ডিপেন্ডেন্ট হিসেবে আনতে পারবে। যাই হোক, আর বেশি কিছু বলবো না। আপনাদের যদি এরপর আরও কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে, যে কোনো ইউনিভার্সিটি আসার জন্য। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আপনাকেও, এবং ভাইয়ের জন্য এবং আপুর জন্য দোয়া করবেন যাতে তাদের স্বপ্ন পূরণ হয়, লেখাপড়াও কমপ্লিট হয় এবং দীর্ঘদিন যেন মালয়েশিয়াতে থাকতে পারে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।